الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال النبي صلى الله عليه وسلم خذوا عني مناسككم প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর শান্তি বর্ষিত হোক তার পরিবার বর্গের উপর শান্তি বর্ষিত হোক আসহাবে কেরামের উপর শান্তি বর্ষিত হোক তাবেঈন তাবে তাবেঈন গণের উপর শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর এবং নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে এই দুনিয়া হতে বিদায় নিয়ে কবরে চলে গেছেন তাদের উপর আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষণ করুক এবং তাদেরকে ক্ষমা করে দিক আল্লাহুম্মা ফির লাহুম ওয়ারহামহুম শান্তি বর্ষিত হোক এখনো পৃথিবীর বুকে জীবিত অবস্থায় বহু ত্যাগ তিতিক্ষা যন্ত্রণা লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে
যে সমস্ত মুসলিম ভাই এবং বোনেরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে যাচ্ছে তাদের উপর আল্লাহ তাদেরকে হেফাজত করুন হাফিজাহুমুল্লাহ সম্মানিত উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসলিয়ান কেরাম মহিলা মুসাল্লাতে উপস্থিত আমার মা ও বোনেরা আলোচনা চলছিল হজ্জের বিভিন্ন বিষয় নিয়ে আসলে হজ্জের বিষয়টা অনেক বড় বিষয় অনেক বৃহৎ একটা বিষয় তো অল্প অল্প করে কিছু বিষয় আলোচনা করছিলাম আসলে মনে রাখতে হবে যে হজ কবুল হওয়ার পূর্ব শর্ত গত সপ্তাহে আলোচনা শেষ করেছিলাম আবারো বলছি যে হজ কবুল করাতে হলে অন্তত আল্লাহর উদ্দেশ্যেই হজ করাতে হবে অন্য কোনো উদ্দেশ্য নয় কথাটা আবারো বলছি আজকে আমাদের মধ্যে হজ করাটা মানুষকে দেখানোর জন্য শোনানোর জন্য ব্যস্ত হয়ে যায় শোনানো এবং দেখানো আমি দোয়াটি আবারো বলে দিচ্ছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজে গিয়ে বিশেষ করে হজে গিয়ে দোয়াটি বলতেন হজে গিয়েই তিনি বলতেন আল্লাহুম্মা লা হাজ্জা হে আল্লাহ তুমি এই হজ আমাকে করিও না কেন করিও না ওই হজ করিও না যে হজের মধ্যে কি আছে রিয়া ওয়ালা সুমা যে হজের মধ্যে রিয়া আছে এবং সুমা আছে লোক দেখানোর প্রবণতা আছে লোককে শোনানোর প্রবণতা আছে আজ বিশেষ করে ডিজিটাল যুগে আমরা যারা হজ করতে যাচ্ছি বিশেষ করে তারা হজ তো দূরের কথা তওয়াফ থেকে শুরু করে নিয়ে সবগুলোই বাসায় দেখানোর জন্য আমরা ব্যস্ত হয়ে যাই কেউ ভিডিও কলে কেউ ছবি তুলে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় আপলোড করে আমরা দেখানোর জন্য ব্যস্ত হয়ে যাই এত গেল মিডিয়াতে বাস্তব কথা আমরা হজে যাওয়ার আগে এবং ফিরে আসার পরে সবাই একটা জিনিস দেখানোর জন্য ব্যস্ত হয়ে যায় আমরা বিশেষ করে যে আমার কাছে কেউ শুনছে না কেন আমি হজে যাচ্ছি আর আসার পর ওই ওইটাই টেন্ডেন্সিটা সবার মধ্যে থাকে যে আমার কাছে কেউ শুনছে না কেন আমি কীভাবে কষ্ট করে আসলাম কেউ কেউ এরকমও বলতে শুনেছি যে আমার চাইতে কষ্ট আর কেউ করে নাই এই টেন্ডেন্সি এই মনের ভাব সবসময় আমাদেরকে দমিয়ে রাখতে হবে যদি দমিয়ে রাখতে পারি তাহলে বুঝতে হবে যে কিছুটা আমার হজে আমাকে কাজ দিয়েছে আরেকটি বিষয় হজ করে আসার পরে যদি কিছু পরিবর্তন হয় আমলে আখলাকে চাল চলনে উঠায় বসায় মুআমালাতে সর্ব জায়গায় রাস্তাঘাটে যদি কোনো পরিবর্তন হয় তাহলে বুঝবেন যে আপনার হজটা কবুল হয়েছে না হলে নাই বুঝেন নাই মনে হয় আগে নামাজ পড়তেন না এখন আলহামদুলিল্লাহ নামাজ ছাড়েন না আগে মিথ্যা বলতেন মিথ্যা ছেড়ে দিয়েছেন আগে ব্যবসায় ফাঁকি দিতেন এখন আর দেন না আগে উগ্র মিজাজ ছিল উগ্র মিজাজ ছেড়ে দিয়েছেন প্রত্যেকটি ক্ষেত্রে যাদের পরিবর্তন আসে মনে রাখতে হবে শুধু তাদের হজটাই কবুল হয়েছে সে নিজেই বুঝতে পারবে যে আমার হজটি কবুল হয়েছে আর হজ্জের পরে এসে কি করতে হবে সে আলোচনা করবে ইনশাআল্লাহ কুরবানির পর এটা বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিশাল আলোচনা করেছেন 199 200 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন হজ করে আসার পরে কি করতে হবে সেটা নিয়ে আলোচনা পরে হবে ইনশাআল্লাহ তো যেটা বলছিলাম দুই নম্বর হচ্ছে হালাল রুজি হওয়া লাগবে হজ করতে গেলে হালাল টাকাই যেতে হবে হালাল টাকাতেই যেতে হবে যাদেরকে আমরা আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষ বলি অর্থাৎ আবু জাহেল উতবা সাইবা রাবিয়া এই ধরনের মানুষগুলোকে আমরা জাহেলিয়াত মূর্খ বর্বর এমনকি কাফের বলেও গালি দিই এই মানুষগুলোকে অথচ এই মানুষগুলোর একটা নীতি ছিল জানেন আপনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যৌবনে উপনীত হলেন কাবা শরীফ অর্থাৎ আল্লাহর ঘরটি পুনর্নির্মাণ করার সিদ্ধান্ত গ্রহণ করলো কুরাইশগণ আপনারা শুনেছেন কাহিনী সিদ্ধান্ত গ্রহণ করলো বসা হলো গোত্রে গোত্রে বারবার বসা হলো হ্যাঁ এক এক গোত্রকে এক একটা সাইড দায়িত্ব দেওয়া হলো যে তোমরা এই সাইড কাজ করবা তোমরা এই গোত্র এই সাইড কাজ করবা তোমরা এই গোত্র এই সাইড কাজ করবা সব গোত্র মিলে সিদ্ধান্ত নিল যে মানুষের টাকা থাকে দুই রকমের একটা কালো টাকা আর একটা সাদা টাকা যেটাকে হারাম বলা হয় আর হালাল বলা হয় মানুষের মধ্যে হালাল টাকাও থাকে আর হারাম টাকাও থাকে তা আমরা কেউ আল্লাহর ঘর নির্মাণের কাজে এক টাকাও হারাম টাকা ব্যয় করব না এক টাকাও হারাম টাকা ব্যয় করব না কারে কারা আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষ তাই করলো
এর মধ্যে একটা গোত্রের কুরাইশ বংশের একটা গোত্রের মানুষ যার হাতে দায়িত্ব ছিল একটা সাইডের যারা যুদ্ধের ময়দানে পতাকা বহন করত এদের নাম ছিল বনু আব্দুদ দার এই গোষ্ঠীর মানুষের টাকা কম পড়ে গেল পারলো না এরা গরীব মানুষ কম পড়ার কারণে দেখবেন একটা সাইড কাবাকে ছেড়ে রাখা আছে যে জায়গার নাম হচ্ছে হাতিম তারা টাকা সংগ্রহ করতে পারে নাই তা এই সাইড এরা ছোট করে নির্মাণ করেছে তবু হারাম এক টাকাও ব্যবহার করে নাই আইয়ামে জাহিলিয়াতের মানুষ বর্বর যুগের মানুষ ওয়াজ সারা দিন করা লাগে না ওরা কাবা নির্মাণে আল্লাহর ঘর নির্মাণে একটা টাকাও হারাম টাকা ব্যয় করে নাই আপনি কিভাবে ভাবলেন যে হারাম টাকায় ইবাদত করে দান করে খয়রাত করে বড় সব কামাই করবেন জান্নাত কামাই করবেন এটা অত সোজা নয় কালো টাকা সাদা মানুষে করতে পারে সংসদে আইনও পাস করতে পারে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন্দেগি তো কোনোদিন কালো টাকা জীবনে সাদা করে দেন নাই এই জন্য কালো টাকা নিয়ে অর্থাৎ হারাম টাকা নিয়ে হজ করার চিন্তা ভাবনাও করেন না কবুল হবে না সোজা কথা তিন নম্বর যেটা শেষ করতে যাচ্ছিলাম শেষ করতে পারি নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খুজু আননি মানাসিকাকুম সাহাবীদেরকে বলছে হে সাহাবীরা শোনো আমার কাছ থেকে তোমরা হজের নিয়ম নীতি শিখে নাও হজের নিয়ম নীতি আমার কাছ থেকে শেখো অন্য কারোর কাছে নয় শুধু হজের নয় প্রত্যেকটি ক্ষেত্রের নিয়মটা একজনের কাছ থেকেই শিখতে হবে একজনের কাছ থেকেই নিতে হবে আর তিনিই হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে পৃথিবীর আর কোন মানুষের কাছ থেকে কোন ইবাদতের নিয়ম নীতি নেওয়া গ্রহণ করা যাবে না যদি করেন ভালো কাজ মনে করবেন কিন্তু সব চারটিখানেও হবে না গত সপ্তাহে বলেছিলাম কথাটি আবারও বলছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে কেউ যদি বাথরুমে যাওয়া আসা করে দোয়া আছে নিয়ম আছে কানুন আছে বা যাওয়া আসা করে তাতে যে নেকি হবে আর আল্লাহর উদ্দেশ্যে হজ না করলে হারাম টাকায় হজ করলে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি ব্যতিরিকে হজ করলে এই বাথরুমে শোয়ার নেকিও হবে না রাগ করেন না চিন্তা করেন তাহলে বুঝবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতেই হজ করতে হবে এর পদ্ধতির বাহির কিছু গ্রহণ করা যাবে না এই জন্য হজ্জের মধ্যে একটা নাই দুইটা নাই বর্তমান ওলামায়ে কিরামরা 25টা ভুল বের করেছে বর্তমান বাংলাদেশি ইন্ডিয়ান মানুষের হজের মধ্যে 25টা ভুল এবং অপরাধ খুঁজে খুঁজে বের করেছে যেগুলি যদি কোনো হাজিদের মধ্যে থাকে তাহলে হজ না হওয়ার সম্ভাবনা বেশি একটা দুইটা নয় 25টা হজের ভুল ধরেছে তারা বের করেছে এবং তা কোরআন সুন্নাহ অনুযায়ী এইগুলো বলতে গেলে অনেক সময় লেগে যাবে আমি তো বলছি না হয়তো দুই একটা বলবো এইগুলো যদি মানুষের মধ্যে একবার খুঁজে বের করা হয় তাহলে এই একটা ধরা পড়লে হজ হবে না একটা ধরা পড়লে হজই হবে না আশ্চর্য ব্যাপার এই জন্য হাজিদের উদ্দেশ্যে আমি কিছু করণীয় বলতে চাই আর বর্জনীয় কয়েকটি কথা বলবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে হজের নিয়ম কানুন শিখে নিতে হবে এই জন্য হজের জন্য যে করণীয় প্রথম করণীয় সেটা হচ্ছে উত্তম সঙ্গী বাছাই করা তাহলে আপনি হজটা অন্তত সুন্দরভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে করতে পারবেন উত্তম সঙ্গী মানে যাদের সাথে আপনি থাকবেন উঠবেন বসবেন যাদের সাথে আপনি হজ করবেন এই সঙ্গী আপনাকে উত্তম সঙ্গী খুঁজে খুঁজে বের করতে হবে অনুত্তম সঙ্গী নিয়ে আপনি হজ করবেন বিভিন্ন সময় বিভিন্ন ভুল এবং অন্যায়ের মধ্যে পড়ে যাবেন হাজিদের দ্বিতীয় কাজ হবে যেটাতে বলেই ফেললাম যে হালাল অর্থ সংগ্রহ করতে হবে নিয়ে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাযাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া হাজিদেরকে বলছে তোমরা কি করো হজের মধ্যে ভালো কাজ করবে আর হজের গেলে তোমাদেরকে পাথিও খরচ যে টাকা পয়সা এই টাকা পয়সাটা সঙ্গে নিয়ে নিও গিয়ে আবার হাত পাতার ব্যবস্থা করো না এই আর্থিক লেনদেন আর্থিক খরচটাও নিয়ে নিও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারার 197 নম্বর আয়াতে তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই শুধু টাকা পয়সার সম্বল নিলেই হবে না খরচ নিলেই হবে না উত্তম খরচ উত্তম পাথে হচ্ছে ফাইন্না খায়রা আজাদি তাকওয়া উত্তম
খরচ রাস্তার পাথেও হচ্ছে তাকওয়া তাকওয়া যদি না থাকে আল্লাহর ভয় যদি না থাকে তাহলে হজ কোন অবস্থায় কবুল হবে না এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের উত্তম পাথেও হচ্ছে আর তাকওয়া তাকওয়া রমজান আমাদেরকে তাকওয়া বানালো হজ আমাদেরকে মুত্তাকি বানাচ্ছে এদিকে কুরবানি আসছে তাও আমাদেরকে মুত্তাকি বানিয়ে দিবে একই কথা তাহলে আমাদেরকে উত্তম সঙ্গী বাছাই করতে হবে সাথে সাথে আমাদের পাথেও নিতে হবে আর পাথেও সবচেয়ে উত্তম পাথেও হচ্ছে তাকওয়ার পাথেও আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আবার বলছে ওয়াত্তাকুন হে হাজীগণ তোমরা আল্লাহকে ভয় করো ইয়া উলিল আলবাব হে জ্ঞানী মানুষগুলো শোনো জ্ঞানী মানুষগুলো উপদেশ গ্রহণ করো হজে যাচ্ছ উপদেশ গ্রহণ করো উত্তম উত্তম পাথেয় গ্রহণ করো তাকওয়া গ্রহণ করো আর আল্লাহকে ভয় করো এটাই হচ্ছে জ্ঞানী মানুষের কাজ আর এইটি যদি গ্রহণ করে তাহলে হজ কবুল হওয়া সম্ভব হজে যাওয়ার আগে একজন মানুষের করণীয় হচ্ছে খুব সংক্ষিপ্ত কিছু করণীয় সেই করণীয় হচ্ছে আমাদেরকে কি করতে হবে অর্থ সংগ্রহ টংগ্রহ সব হলো এখন আমাদের যাওয়ার প্রস্তুতির আগেই যে কাজটি আপনার করতে হবে সেটা হচ্ছে অন্তত ঋণটা পরিশোধ করার চেষ্টা করে নেবেন যদি ঋণ পরিশোধ করতে না পারেন ওসিয়তনামা করেন এখনো যারা যাবেন তাদেরকে বলছে এখনো তিন চার দিন সময় আছে তাদেরকে বলছে আপনার সন্তানদেরকে ডাকুন ডেকে ওসিয়ত করুন যে আমার এই এই টাকাগুলো ঋণ আছে এই এই টাকাগুলো পাবো এর একটা হিসাব বা কাকে কি দিতে হবে সবগুলো একটা ওসিয়তনামা লিখে যায় অন্তত কেননা যদি ঋণ থাকেন হজে গিয়ে আপনি ফিরে আসবেন সিকিউরিটি কিসের সিকিউরিটি কিসের আপনার যদি আপনি ফিরে না আসতে পারেন তাহলে তো শেষ হজ আপনাকে নিষ্পাপ করে দেয় জিহাদ আপনাকে নিষ্পাপ করে দেয় কিন্তু ইল্লা দাইন ঋণ আপনাকে মুক্ত করে দিবে না ঋণ আপনাকে পরিশোধ করতেই হবে কেন এটা বান্দার হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরাফার ময়দানে মাফ করে থাকেন এত পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন হাজীদের নিকটবর্তী হয় কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আফদুল্লাহি সালাসা আল্লাহর মেহমান হচ্ছে তিনটি দল একটি হচ্ছে আল গাজী যারা যুদ্ধ করে শহীদ না হয়ে ফিরে এসেছে আর একটা হচ্ছে আল হাজ ওয়াল মুতামির হাজ এবং হজ যারা হজ করে এবং উমরা করে বাংলাদেশের হাজিরা হজ উমরা দুটাই করতে যায় একসাথে যেহেতু ডবল মেহমান আল্লাহ রাব্বুল আলামিন সেদিন এই পরিমাণে মানুষকে ক্ষমা করে থাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ফেরেশতাদেরকে ডেকে বলে যে এরা হচ্ছে আমার মেহমান এরা কি চাই এরা যা চাই সব আল্লাহ রাব্বুল আলামিন তাদের পূর্ণ করবেন আরাফার ময়দানে এবং তাদের জিন্দেগির গুনাহগুলো রাব্বুল আলামিন সব maaf করে দিবেন কিন্তু ঋণ নয় ঋণ আল্লাহ রাব্বুল আলামিন maaf করবেন না মানুষকে কষ্ট দিয়েছেন এটা আল্লাহ রাব্বুল আলামিন maaf করবেন না রাস্তায় দাঁড়িয়ে গালি দিয়েছেন এটা আল্লাহ রাব্বুল আলামিন maaf করবেন না ব্যবসায় করে প্রত্যেক দিন ফাঁকি দিয়েছেন এটা আল্লাহ রাব্বুল আলামিন maaf করবেন না সখীপুরে এক জায়গায় মাহফিল করতে গেছি মাহফিল করতে গিয়ে আমাকে একজন ডেকে বলছে যে আপনি তো বল্লা মসজিদের ইমাম তাই না বলছে হ্যাঁ বলছে আপনি খুতবার মধ্যে কোনো দিন বলেন না যে কষায়রা যে গোস্তের মধ্যে পানি দেয় এ কথা কোনো দিন বলেন না থ মেরে গেছেন একদিনও বলেন না কথাটা আশ্চর্য হয়ে যাই আমি জানতাম না আমি শিখলাম সেই দিন সম্মানিত উপস্থিতি রিক্সাওয়ালাকে চর দিয়েছেন থাপ্পড় দিয়েছেন রিক্সাওয়ালাকে চর দিয়েছেন থাপ্পড় দিয়েছেন আরাফার ময়দানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই দিন মাফ করে দিবেন ওই থাপ্পড় মারার গুণ আল্লাহ রাব্বুল আলামিন অন্তত মাফ করবেন না ওই মাপ আছে রিক্সাওয়ালার কাছে ওই ক্ষমা আছে রিক্সাওয়ালার কাছে গালি ঝগড়া বিবাদ মানুষকে ফাঁকি দেওয়া অর্থিক আর্থিক ফাঁকি দেওয়া যেটা খেয়ানত করেছেন বান্দার হক যেটা নষ্ট করেছেন সেটা বান্দার কাছে ক্ষমা আছে ক্ষমা চেয়ে নেবেন এই জন্য হাজিদেরকে বলছি আরেকটি কাজ হচ্ছে আপনি ক্ষমা চেয়ে নেবেন প্রত্যেকটি মানুষের কাছে তাদের কাছে অপরাধ করেছেন মনে হচ্ছে এদের কাছে ক্ষমা চেয়ে নেবেন আর বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে
এবার হজে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করুন হজে আপনি যাচ্ছেন কি করবেন বিদায় নিচ্ছেন ছেলে মেয়ে সবাইকে দেখেছেন সবাই বাড়িতে এসেছে খাওয়া দাওয়া হই হুল্লোড় করছে আপনি বিদায় নিয়ে চলে যাচ্ছেন ও বলছে টাটা ও বলছে বাই বাই একজন বলছে বাই বাই আর একজন বলছে টাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নেওয়ার কোনো নিয়ম শিক্ষা দেয় নাই শুধু হজে নয় যে কোনো বিদায়ে বিদায়ে আপনি যে কোনো সফরে যান কোন বিদায়ের কোন নিয়ম আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন নাই তার ধর্মে এটা নাই আপনি ইংরেজদের টাটা বাই বাই নিয়ে বসে আছেন চাচা ভাই ভার্সিটি থেকে এসেছে বিদায় নিয়ে চলে যাচ্ছে মা বাবা তার সন্তানকে বলছে ওই তো চাচা যাচ্ছে বল টাটা টাটা বল টাটা ও বলছে বাই বাই এত যুদ্ধ করলেন কেন 190 বছর পর্যন্ত যুদ্ধ করে ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করলো এই ভারত পাকিস্তান বাংলাদেশের মানুষ ইংরেজদের কাছ থেকে শাসন করলো এত কষ্টে শাসন করার পর সেই ইংরেজদের সেই নীতি নিয়মকে কেন ফেলতে পারলেন না কোন নিয়ম নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম শিক্ষা দিয়েছেন কি সুন্দর নিয়ম কেউ যদি বিদায় নেয় তাহলে যাদের কাছ থেকে বিদায় নেবে তাদের উদ্দেশ্যে বলবে আস্তাউদিউল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিমু আমালিকুম এইটা বলে সে বিদায় নেবে আস্তাউদিউল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিমু আমালিকুম আল্লাহ রাব্বুল আলামিন হিফাজত করুক আস্তাউদিউল্লাহ দীনাকুম তোমাদের দ্বীন হিফাজত করুক তোমরা বাড়িতে থাকছো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দ্বীন হিফাজত করার তৌফিক দান করুক আমানাতাকুম তোমাদের কাছে আমানত রেখে যাচ্ছি সম্পদ টাকা পয়সা সব স্ত্রীর কাছে তার সন্তানকে বড় ছেলের কাছে পুরো পরিবারটাকে রেখে যাচ্ছি সব আমানতগুলোকে হিফাজত করার তৌফিক দান করুক আমানাতাকুম খাওয়াতিমু আমালিকুম আর তোমাদের আমলগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন রক্ষণাবেক্ষণ হিফাজত করার তৌফিক দান করুক এই বলে সে বিদায় নেবে যে বিদায় নেবে সেই দোয়াটি পড়বে আর যারা বিদায় দেবে তাদের জন্য কি টাটা তাদের জন্য দোয়া নাই তারাও এই দোয়াটি পড়বে আস্তাউদিউল্লাহ দীনাকুম আমানাতাকুম খাওয়াতিমু আমালিকুম বলার পরে তাদের বাড়তি আরেকটা শব্দ আছে যাওয়াদাকাল্লাহু তাকওয়া গফারা দাম্বাকা ওয়া ইয়াসসারা লাকাল খাইর আইসুমা কুনত যাওয়াদাকাল্লাহু তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি করুক তাকওয়ার পুঁজি নেওয়ার তৌফিক দেখ যাওয়াদাকাল্লাহু তাকওয়া ও গফারা দাম্বাক আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত অপরাধকে ক্ষমা করে দিক মার্জনা করে দিক আর কি করুক আল্লাহর গফারা দাম্বাক আর কি ওয়াসসারা লাকাল খাইর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালো কাজগুলি করার তৌফিক দান করুক আল্লাহ রাব্বুল আলামিন হজের মধ্যে এই কথাটাই বলেছিলেন হজের আয়াতের মধ্যে ওয়ামা তাফআমা তাফআলুহুল খাইর ইয়ালামুহুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেন তোমরা হজের মধ্যে অন্তত ভালো কাজ ছাড়া অন্যায় কোনো কাজগুলো করবে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন যা করবে সব ভালো কাজ অন্যায় কাজ করবে না আল্লাহ রাব্বুল আলামিন এইটা বলে দিলেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বিদায় নেওয়ার জন্য সেই দোয়াটি শিক্ষা দিলেন যে কি ওয়াসসারা লাকাল খাইর তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজগুলো করার সহজ করে দিক সহজ পন্থা অবলম্বন করার তৌফিক দান করে দিক হাইসুমা কুন যেখানে থাকো না কেন যে অবস্থায় থাকো না কেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালো কাজগুলো করার তৌফিক দান করুক আল্লাহ তোমাকে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুক আর আপনার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিক বিদায় নিলেন কি বলে বিদায় নেবেন কি বলে বাড়ি থেকে বের হবেন এটার কি শিক্ষা দেয় নাই ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাহফিলে বক্তব্য দিচ্ছি তাবিজ সম্পর্কে বক্তব্য দিচ্ছি যে তাবিজ হচ্ছে শিরিক এক চাচা এসে বলছে যে তাবিজ কিভাবে শিরিক হলো আমাকে দেখাতে হবে না হলে কিন্তু আজ আপনার খবর আছে আমি বলছি আমি যদি দেখিয়ে দিই তাহলে তাবিজ শিরিক এটা মেনে নিবেন তো বলছে হ্যাঁ মেনে নিব আমি হাত থেকে মোবাইলটা বের করে বললাম যে ধরেন এই মোবাইলটা আপনার হাতে দিলাম দিয়ে বললাম যে এই মোবাইলটা যতক্ষণ পর্যন্ত আপনার হাতে থাকবে ততদিন পর্যন্ত আপনার কোনো বিপদ হবে না কিন্তু হাত থেকে চলে গেলেই আপনার বিপদ হবে এটা না হল ধরেন তাবিজ এটা আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যখন বাড়ি থেকে বাহির হবে
সে যেন বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি কেউ এই দোয়াটি পড়ে আল্লাহর নামে আল্লাহর উপরে এই ভরসা করে আমি বাড়ি থেকে বাহির হচ্ছি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার কোনো ক্ষমতা নাই কোনো কিছু করার নাই যত ক্ষমতা আছে যা কিছু করার আছে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবে এই বলে বাড়ি থেকে বাহির হওয়ার সাথে সাথেই তাকে বলা হয় যে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন হুদিতা রাস্তা দেখিয়ে দিলেন তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন উফিতা রাগুর নিরাপত্তা দান করলেন ওয়াকুফিতা এবং তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন উপায় উপকরণ দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দিলেন রাস্তা দেখালেন উপায় উপকরণও দিয়ে দিলেন শয়তান তো একটা পিছনে লাগেই আরেকজন শয়তান বলছে কি কারণে তুমি ওর পিছনে লাগলে যাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত করেছেন রাস্তা দেখিয়েছেন নিরাপত্তা দিয়েছেন আর তার পিছনে সময় ব্যয় করে তোমার লাভটা কি হলো আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করলেন আপনি দোয়া পড়ে বাইর হলেন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করলো আর আরেকজন বলছে না তাবিজটা যদি থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন তাহলে কি আল্লাহর জায়গায় তাবিজটা আসলো না এটার নাম হচ্ছে শিরিক এইজন্য হাজীদেরকে বলছি এই দোয়াটা পড়ে বাহির বাড়ি থেকে বাহির হবেন তারপরে আপনি যখন পরিবহনে চড়বেন পরিবহনে চড়ার পরে আপনি দোয়া করবেন ডান পা দিয়ে বিসমিল্লাহ বলে উঠবেন তারপরে উপরে উঠলে আল্লাহু আকবার বলবেন আর বসার সময় আলহামদুলিল্লাহ বসা হয়ে গেলে আলহামদুলিল্লাহ তো বলবেনই আর যখন নামবেন নামার সময় আপনি অন্তত সুবহানাল্লাহটা বলবেন এই ছিল আপনার হজের কিছু কিছু নিয়ম ছোটখাটো এই কাজগুলো আপনি প্রাথমিকভাবে শিখে নেবেন আশ্চর্য হয়ে যায় আমাদের বাংলাদেশ ভারতের হাজি নিয়ে একজন মন্তব্য করেছিল আমার এক বন্ধু খুব দুঃখের সাথে মন্তব্য করেছিল বলছে কাবাতে যখন হজ করতে যাই সবচেয়ে বড় দুঃখের বিষয় আমাদের বাঙালি হাজিরাই একমাত্র হাজি যারা বেশিরভাগই কোরআন পড়তে পারে না বেশিরভাগই যে সময় কাটাবে কোরআন পড়ে এই সুযোগটা তাদের নাই তারা কেন পারে না আল্লাহই ভালো জানেন হাজিদেরকে বলছি যারা এবছর যাচ্ছেন যাচ্ছেন সামনের যারা যাবেন এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করেন একজন মানুষও বিনা কোরআন তেলাওয়াতকারী যাওয়ার চেষ্টা করবেন অর্থাৎ বেশি করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন এখন থেকেই কোরআন পড়ার শেখার জন্য আগ্রহ প্রকাশ করবেন এবং চেষ্টা চালিয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করবেন হজ্জের কিছু নিষিদ্ধ কাজ ছিল যেগুলো বললাম যে প্রায় হজ্জের 25টা ভুল আমরা ইন্ডিকেট করেছি এই 25টা ভুল নিয়ে আলোচনা হয়তো কোনো সময় করব সময় এমনি শেষ হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয় এই 25টা ভুল নিয়ে ধারাবাহিকভাবে একদিন আলোচনা করব ইনশাআল্লাহ আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى